মোহাম্মদ বাইজিদ, তিনি বলছেন একক চাষে কয়টা পাঙ্গাস দেওয়া যাবে শতাংশে? আপনার এই জিনিসগুলো নিয়ে আমি অনেক জায়গায় কথা বলছি, তারপরে আমি বলি জিনিসগুলো আপনারা হয়তো দেখেন না, বা এই পোস্টগুলি না আপনি দেখেন তাহলে আপনার জিনিসগুলো ক্লিয়ার হবেন। তো কেউ 700-র কথাও বলে, কেউ 1000-এর কথা বলে, কেউ 1500-র কথাও বলে। আমি বলি যে যদি আপনি অ্যারেটর কিংবা পানি পরিবর্তন যদি না করেন তাহলে 250-র বেশি দিবেন না। আর যদি আপনারা পানি পরিবর্তনের ব্যবস্থাটা যদি রাখতে পারেন, অ্যারেটরের ব্যবস্থা যদি আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 600-700-800 পর্যন্ত আপনারা যেতেই পারেন, এবং তখন আপনাদের মাছের আবাদটাও যেমন ভালো হবে, মাছ খেতে সুস্বাদু হবে এবং মাছের স্বাস্থ্য ভালো থাকবে। অন্যথায় আপনার মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরের চিঠিটা হচ্ছে জলকণা, তিনি বলছেন যে আপনার প্রতিটা পর্বের ভিডিওতেই কিছু না কিছু শিখতে পারি, আপনি যে আমাদের জন্য অবিরাম কষ্ট করে উপদেশ দিয়ে যাচ্ছেন আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। রাজু ইসলাম দোহার ঢাকা থেকে আপনাকে শুনছি, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমার কথাগুলি আপনারা আমার যে পরামর্শগুলি দিই এটা শোনা মাত্রই যে আপনারা লাফায় পড়েন আমি একথা কখনোই বলবো না। আমি বলবো যে আমার কথাটাকে আপনারা নিজের বিবেক বিবেচনার সঙ্গে একটা টালি করার চেষ্টা করেন, আপনাদের বিবেচনায় যদি মনে হয় এটা গ্রহণযোগ্য এবং আপনারা ঠিকভাবে করতে পারবেন তাহলে আপনারা করেন, তা নাহলে আপনারা করিয়েন না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরের চিঠিটা হচ্ছে মাহবুব হোসেন, তিনি বলছেন যে স্যার আমার পুকুরে কিছু কার্পীয় মাছ আছে, ওরা কি পুকুরে বংশ বিস্তার করে? আপনাকে অনেক ধন্যবাদ ভাই মাহবুব হোসেন। কার্পীয় মাছ চান্স পেলেই, ঠান্ডা নামলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা ওর বংশ বিস্তার করা শুরু করবে, আপনি এটা জেনে রাখেন। আপনার যদি এরকমের ভয় থাকে তাহলে আগে তুলে ফেলুন কিংবা ব্যবস্থা নিন। এরপরের চিঠিটা হচ্ছে কৌশিক ঘোষ, তিনি বলছেন যে স্যার আমি একটা নতুন পুকুরে লিজ নিয়েছি, গ্যাস ট্যাবলেট দেয়া আমাশা মারছি, পানা ছিল এই দেখে কি খড় দিয়ে টানা টেনে রাখছি, চুনো 3 কেজি শতকে দিয়েছি, এখন জলের পাক অপর থেকে দেখা যাচ্ছে, আচ্ছা প্ল্যাঙ্কটন নাই, ভালোই পাক বা কি পকের কথা বলছেন বা কাদা আচ্ছা আছে, কিন্তু দূর থেকে দেখলে কালো দেখাচ্ছে, এরপর আমি পার দিয়ে গোবর নামায় পরিমিত পরিমাণে দিব, এখন ডিএপি দিয়ে মাছ ছাড়তে চাই, কেজিতে 30টা ইন্ডিয়ান মেজর কার্পকে রুই গোবর দেব স্যার। আমার মনে হয় যে কৌশিক ঘোষ আপনি আমার পোস্টগুলি একটু দেখেন তাহলে আপনার এই সমস্যাগুলি কেটে যাবে। কারণ ঘটনাটা হচ্ছে যে চিঠির ভাষা কিন্তু হওয়া উচিত শর্টকাট, আপনারা বিস্তারিত বিবরণ দেন তখন অন্যেরও অসুবিধা হয়, আমারও বুঝতে খানিকটা সমস্যা হয়। তো যাই হোক, স্পেসিফিক ইয়া করবেন, আপনার পোস্টগুলো দেখেন, পোস্টগুলো দেখতে থাকেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। এরপরে চিঠিটা হচ্ছে যে রাশেদ খান, তিনি বলছেন যে স্যার মাছ কি চক্রবৃদ্ধি মুনাফার মতন বাড়ে, দয়া করে জানাবেন, খাবার যদি চক্রবৃদ্ধি হারে দেওয়া যায়। হ্যাঁ ভাই রাশেদ খান, এইখানেই হচ্ছে মাছ চাষের সবচেয়ে বড় বেনিফিট বা রিটার্ন, যে মাছ চক্রবৃদ্ধি হারেই কিন্তু বাড়ে। আজকে 10 কেজি আছে, এটার যদি মনে করেন যে এটার যদি 3% বাড়ে তাহলে এইটা মনে করেন যে 11 কেজি 13 কেজি, মনে করেন 100 কেজি যদি আমি ধরি তাহলে মনে করেন যে 3% যদি বাড়ে তাহলে আজকের দিনে এটা 103 কেজি হয়ে যাবে, কালকে তারপরের দিন হবে 103-এর উপরে, আবার তার 3% যাবে, এটা হলে কি মিনিমাম অ্যাভারেজ একটা ইয়া। তো দেখা যাবে যে যখন 150 কেজি হয়ে গেছে তাহলে তার 3% হিসেবে দেখা যাবে যে 5 কেজির মতন মাছ বাড়তেছে। এটা আপনি ঠিকই বলছেন, যদি আপনি খাবারটা ঠিক মতন দিতে পারেন তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি হারে দিতে পারেন, তাহলে আপনাকে আপনি চক্রবৃদ্ধি হারে এটা পারবেন। এরপরে রিপন মাইতি লিখছেন যে স্যার আমার ফেসবুক আপনার ফেসবুক গ্রুপে অ্যাড করে নিন না, আপনারা রিকোয়েস্ট পাঠান, যদি আমি নাও নিতে পারি তাহলে সেক্ষেত্রে তো আপনার ইয়া তো আছেই, সুযোগ তো আছে, ফলো করে দিতে পারেন যদি আপনারা আমাকে পছন্দ করে থাকেন। এরপরে আজহারুল ইসলাম বলছেন যে স্যার আমার পুকুরটা 4 ফিট গভীরতা, রুই মাছ দিতে পারবো, সাথে তেলাপিয়া কাদা আছে 1/2 ইঞ্চি। আচ্ছা হ্যাঁ ভাই, আপনি এই পুকুরে তেলাপিয়াও দিতে পারবেন, রুইও দিতে পারবেন, কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, সেটা হচ্ছে যে
তেলাপিয়া কিন্তু রুই মাছকে খাবার খেতে ডিস্টার্ব দেয়। সাথী ফসল হিসেবে দুই চার পাঁচটা তেলাপিয়া রাখা যায়, কিন্তু বেশি রাখা যায় না। তেলাপিয়ার সংখ্যা খুব কম রাখতে হবে, কারণ তা নাহলে ওরা অন্য যে কোনো মাছকে ডিস্টার্ব করে। এরপরে চিঠিটি হচ্ছে অরুণ রায় অরুণ চৌধুরী। নমস্কার স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। আমার একটি 35 শতকের পুকুর আছে, এখানে শতকে কয়টা ফিঙ্গারলিং ছাড়া যায় 100 গ্রাম করে বিক্রি করতে চাই রুই কাতলা মৃগেল। আপনাকে ধন্যবাদ অরুণ রায় চৌধুরী। আপনি এমন পুকুরে প্রতি শতকের জন্য রুই কাতলা মৃগেল যদি আপনি 100 গ্রাম করে বিক্রি করতে চান, তাহলে শতকে 300টা পর্যন্ত আপনি ছাড়তে পারেন, এবং আপনি ঠিকভাবে নার্সিং করলে আপনি অবশ্যই এটার একটা ফলাফল পাবেন। এরপরের চিঠিটা হচ্ছে মাসুম সরকার। মাসুম সরকার বলছে যে স্যার সালাম নেবেন, আমি পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। ওয়ালাইকুম সালাম ভাই, আমার প্রশ্ন হলো আমাদের এখানে এক চাষি কোম্পানির ভাসমান খাবারের সঙ্গে ডিম ভেঙে খাওয়াচ্ছে, ওনাকে এই ব্যাপারে জানার জন্য জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিচ্ছেন না। আপনি যদি ডিম নিয়ে কিছু কথা বলেন তাহলে ধারণাটা ক্লিয়ার হয়। খুব সুন্দর নতুন ধরনের প্রশ্ন, এটা এটা অবশ্যই আপনাকে অভিনন্দন জানাই। আপনাকে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে ডিম, যে ডিম কিন্তু যত আমিষ আছে তার মধ্যে ডিম কিন্তু সবচেয়ে প্রম্পট ইফেক্ট করে, অর্থাৎ খুব তাৎক্ষণিকভাবে এটার ফলাফল পাওয়া যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যদি ডিমকে কাঁচা খাওয়ানো হয় তাহলে কিন্তু মাছের সেটা হবে না। মাছ কেন, মাছ মানুষ গরু অনেক সময় মানুষের মধ্যে অনেক সময় কাঁচা ডিম খাওয়ার একটা অভ্যাস টভ্যাস দেখা যায়। তা কাঁচা ডিমের মধ্যে বা ডিমের মধ্যে যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে অ্যালবুমিন। এই অ্যালবুমিন কিন্তু কাঁচা অবস্থায় হজমযোগ্য নয়, এটা যারা খান তেনারা অপচয় করেন, তাদের সিস্টেমের লস হয়। কেউ যদি বুদ্ধিমান হন, ডিম যদি খেতেই চান বা খাওয়াতেই চান, তাহলে ডিমকে অবশ্যই সিদ্ধ করে দিতে হবে, কাঁচা ডিম কোনো মতেই নয়। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা হচ্ছে রবিন এম জে। তিনি বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি। আমি 3 বার একটি প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাই নাই। আমার পুকুরে গাছের ছায়া বেশি রোদ পড়ে না, এ পুকুরে কি মাছ চাষ করতে পারবো কি না? আপনাকে ধন্যবাদ রবিন এম জি। আপনি এখানে মৃগেল এবং কার্পিও জাতি মাছ চাষ করবেন, সিলভার কার্প কাতলা বা এই যে ভাসমান উপরের স্তরের মাছগুলি ভালো হবে না, কিন্তু মৃগেল এবং কার্পিও মাছ মাগুর মাছ এখানটায় খুব ভালো হবে। তো সাধারণত যে পুকুরে রোদ পড়ে না সে পুকুরের স্বাভাবিক যে প্রাকৃতিক প্রোডাক্টিভিটি এটা কিন্তু কম থাকে। এরপরের চিঠিটা হচ্ছে যে সুব্রত দাসের। তিনি বলছেন যে স্যার আমি ভারত থেকে বলছি। স্যার আমার পুকুরে হিসাব করে পোনা ফেলেছিলাম, কিন্তু আমাদের এখানে গঙ্গার রেণু পাওয়া যায়। সস্তায় গঙ্গার রেণু পেয়ে চায়ের কাপের 5 কাপ রেণু ছেড়েছি। এখন গঙ্গার বাটা মাছে ভর্তি হয়ে গেছে, এখন কোনো মাছ বাড়ছে না। এ মাছ জাল দিয়েও শেষ করা যাচ্ছে না। এখন ভাবছি চিতল ছেড়ে মাছ ছেড়ে দেব, কটা ছাড়ব, এটা কি ঠিক হবে কি না উপায় বলবেন। পুকুরটি 97%। ভাই সুব্রত দাস, আসলে এরকমের ওটা একটু লটারি খেলার মতন, নদীর রেণু নিলে আপনার যে এরকমের একটু হবেই। আপনার ভাগ্য যদি সেরকমের হতে পারতো তাহলে কিন্তু আপনি হয়তো রুই মৃগেলও পেয়ে যেতে পারতেন। তো যাই হোক, আপনার বাটাটা ওই মুহূর্তে হয়তো বাটার প্রজননটা বেশি চলতেছিল জন্য বাটা চলে আসছে। আপনি এটাকে যদি কন্ট্রোল করতে চান তাহলে আপনি চিতল ছাড়তে পারেন। আপনি শতকে না, আপনি 300 শতকে একটা, অর্থাৎ 97-98 শতকে 30টার মতন বাটা আপনি ছাড়তে পারেন। তাহলে আপনার বাটাকেও যেমন নিয়ন্ত্রণ করবে, আবার বাটা তো কিন্তু শীতের মৌসুমে কিন্তু বড় হয় ভালো। আমার মনে হয় যে আপনার খাবার দাবাটার মধ্যেও ঘাটতি হচ্ছে বাটার জন্য। কিন্তু আপনার যদি শতকে আপনার 50 থেকে 200 গ্রাম পর্যন্ত কাঁচা গোবর গুলায় যদি আপনি নিয়মিত দেন তাহলে কিন্তু বাটার গ্রোথ খুব ভালো পাওয়া যায়। আমার মনে হয় সুব্রত দাস, আপনি বোধহয় বুদ্ধিটা আগে পান নাই। আপনি খাবারটা একটু বাড়ায় দেন, একটু গোবরটা একটু অ্যাড করেন, কাঁচা গোবর গুলায় দেন, তাহলে দেখবেন যে আপনার বাটাও বাড়া শুরু হয়ে গেছে এবং আপনি একটা ভালো ফলাফল পাবেন আমি আশা করছি। এরপরের চিঠিটা আসছে মঞ্জু মিয়া। তিনি বলছেন যে স্যার আমার সালাম নেবেন, আমি মঞ্জু গাইবান্ধা থেকে বলছি। তুতে, ইস্ট, ব্রান, পালিশ, অটো পালিশ, দয়া করে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন, কোনটা কোন কাজে লাগে। মঞ্জু মিয়া, আমার মনে হয় যে আপনারা ঘুমায় ঘুমায় থাকেন, ঘুম থেকে জেগে উঠেই একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আপনার বেশ মজা লাগে। তো আমারও মজা লাগে, খারাপ লাগে না, কিন্তু অন্যরা বিরক্ত হন। আপনি দেখেন
আপনি আমার প্রথম দিকে এই তুতে ইস্ট ব্রান এগুলি নিয়ে আমার কথা আছে, আর তাছাড়া আমি রিসেন্টলি ব্রান রাইস পালিশ অটো পালিশ এগুলি নিয়ে আমি পোস্ট দিয়েছি, আপনি একটু কষ্ট করে এইটা দেখেন। এ ধরনের না দেখে প্রশ্ন করলে আমার বিরক্তির থেকে পাবলিক আপনাদেরকে বিরক্ত করবে, আমি ওনাদের পরামর্শে হয়তো আপনাদেরকে আর উত্তর দিতে পারবো না। যে প্রশ্নটা ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, আপনারা এই পোস্ট পুরানা পোস্টগুলো দেখেন, আপনারা যেটা আপনাদের নাই ঝট করে সেটার কথা প্রশ্ন করেন, এটা আপনাদের একটা অন্যায়, কিন্তু অনেক মানুষের তো অবিচার করা হয়। আপনার এই সময়টা আমি আরও অনেক মানুষকে অনেক পরামর্শ দিতে পারতাম। এর পরের চিঠিটা হচ্ছে যে রিপন মাইতি, তিনি বলছেন যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রিপন ব্রাহ্মণবাড়িয়া থেকে, খুব ভালো কথা। স্যার আমি চালের গুঁড়া, তেলের খৈল, শতকে সয়াবিন একসাথে পাউডার করে 14,000 পাঙ্গাস মাছকে একবেলা কত কেজি খাবার দিলে ভালো হয়? স্যার আমি একবেলা নিজে বানানো খাবার দিচ্ছি, আর একবেলা বাজারের কেনা ভাসমান খাবার দিচ্ছি, আপনার মতামত চাই। আপনি যদি আপনার বানানো খাবারটা যদি এর আমিষের মাত্রাটা 28%-এর মতন যদি করতে পারেন তাহলে আপনার ভালো। এখন আপনি কতটুকু চালের আটার সঙ্গে বা চালের গুঁড়ার সঙ্গে আপনি খৈল মিশাচ্ছেন, সয়াবিন মিল মিশাচ্ছেন, এইটা যদি আপনি 50-50 করেন তাহলে কিন্তু সয়াবিন আর চালের গুঁড়া এটা যদি 50-50 করেন তাহলে কিন্তু খুব কাছাকাছি একটা ফলাফল পাওয়া যাবে। আপনি আমিষের মাত্রা কমায় যদি খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনার লাভ কিন্তু হবে না, শুধু খাবার নষ্ট হবে। এর পরের চিঠিটা হচ্ছে আবির সাহা, তিনি বলছেন যে স্যার আমি দুবাই থাকি, এখানে আলফা আলফা নামে একরকম ঘাস হয়, এগুলি এখানে ছাগল গরুর অনেক দামি খাবার, এই ঘাসে নাকি 22-24% প্রোটিন পাওয়া যায়, স্যার এই ঘাস কি গ্রাসকার ফিশের খাওয়ানো যাবে? আমি আপনার ভিডিও দেখি আর সব সময় এসব নিয়ে চিন্তা করি। খুবই সুন্দর কথা আবির সাহা, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনার এই যে তথ্য যেটা আপনি পেয়েছেন যে ঘাসের মধ্যে 22-24% প্রোটিন পাওয়া যায়, সেটা এরকমের কোনো ঘাস নাই। আসলে যেটা পাওয়া যায় শুকনা, যখন যদি ঘাস শুকানো হয় তাহলে আপনার এখানে এই 5.5-7.5 পর্যন্ত হাইয়েস্ট পাওয়া যায়, তা না হলে এই 2.5 মানে পার্সেন্টেজের মধ্যেই, কিন্তু কাঁচা ঘাসের মধ্যে 2.5% মতনই আমিষ থাকে। তবে আপনার যে অ্যাজোলা যেটা আছে, এই অ্যাজোলাটা কিন্তু ঘাসের থেকেও অনেক কাজের, যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার ভালোই হবে, খারাপ হবে না। তো এর পরের চিঠিটা হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী, ইউসুফ আলী বলছেন যে স্যার আপনার পরামর্শে কাজ করে আমার খুবই উপকার হচ্ছে, আমি হাতে বানানো খাবার পানিতে ভাসিয়ে দিচ্ছি, মাছ ভালোই খাচ্ছে। আমার একটা বিষয় জানার ছিল যে হাতে বানানো খাবার পানিতে ভাসিয়ে দিলে ভালো নাকি বল বানিয়ে দিলে ভালো হবে, জানালে খুবই উপকৃত হতাম, আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা রইল ভাই ইউসুফ আলী। হাতে বানানো খাবারের জন্য বল বানানোর জরুরত অতটা নাই, যারা বল বানানোর কথা বলেন এইটা তাদের ওই যে আমাদের ব্রিটিশদের শেখানো কিংবা কনসালট্যান্টদের শেখানো কিছু কথাবার্তা বলেন। আপনি যদি হাতে বানানো খাবারের কোয়ালিটি যদি আপনার ভালো হয় তাহলে আপনার জন্য কোনো খারাপ নাই, এটা বল বানানোর কোনো যৌক্তিকতা নাই। তো আপনাকে ধন্যবাদ ভাই। এর পরের চিঠিটা লিখছেন আয়ান মণ্ডল, তিনি বলছেন যে স্যার আমি সয়াবিন খৈল 25%, বাদাম খৈল 25%, সর্ষা খৈল 50% দিয়ে খাবার বানিয়েছি কই মাছের জন্য, সঙ্গে রসুন 20 গ্রাম আর হলুদ 20 গ্রাম করে দেব 1 কেজির হিসাবে। রসুন আর হলুদের উপকারিতা জানতে চাই, অনুগ্রহ করে বলবেন। আসলে রসুন এবং হলুদের আসলে অনেক উপকারী দিক অবশ্যই আছে, কিন্তু আপনি খাবারের মধ্যে যে মানে খাবারটা বানিয়েছেন সেখানে কিন্তু সয়াবিন খোল 25%, বাদাম খোল 25% এবং সর্ষের খোল 50%, এটা কিন্তু আপনার অনেক বেশি প্রোটিনাস খাবার হয়ে গেছে, আপনার পানি এটাতে নষ্ট হয়ে যাবে, আপনার পুকুরে খুব তাড়াতাড়ি সবুজ রং চলে আসবে এবং পানি পচে যাবে। আমার মনে হয় যে আপনার হিসাব করে আপনি এই খাবারটা বানান তাহলে আপনার জন্য ভালো হবে, তা না হলে এক সময় বেশি লাভ করতে গিয়ে কিন্তু আপনার লসের মুখোমুখি আপনাকে হতে পারে। এখন এটা আপনার নিজের ব্যাপার, এটা আপনি নিজে দেখবেন। এর পরের চিঠিটা হচ্ছে ওবায়দুল্লাহ শামীম, তিনি বলছেন যে স্যার সালাম নেবেন ভাই। ওয়ালাইকুম সালাম। সকালের বানানো খাবার কি বিকালে দেওয়া যাবে? হ্যাঁ ভাই, সকালের বানানো খাবার বিকালে দেওয়া যাবে ওবায়দুল্লাহ শামীম, এটাতে ভয়ের কোনো কারণ নাই।
এর পরে চিঠিটা হচ্ছে যে শাহাদাত শাহাদাত সাহেবের, তিনি বলছেন যে স্যার আমি নোয়াখালী থেকে শাহাদাত বলছি, স্যার আপনি বলেছেন যে পাঙ্গাসের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য ব্রান এই জিনিসটা কেউ চিনতে পেরেছেন আর যেটা বলেছিলেন জিনিসটা কেউ চিনতে পেরেছেন আর যেটা বলেছিলেন মনাসাসটা কি চিটাগুর ইস্ট পাওয়া যায় বেকারিতে? হ্যাঁ ভাই, মনাসেস নয়, ওটা মোলাসেসের কথা আমি বলছিলাম, মানে এটা হচ্ছে ইংরেজিতে চিটাগুর, কোথাও লালি কিংবা কাজাই এরকম নামে বলে। আর ইস্ট বেকারিতে কিনবেন না, ইস্ট কিনবেন আপনারা অবশ্যই যেটা গালামালের দোকান যেখানটায়, সেখানটায় আপনারা কেজি হাফ কেজির সাইজ পাবেন, এটাই হচ্ছে লাভজনক। তা না হলে আপনার ওই বেকারিতে কিনা যেটা মানে ইস্ট, সেটার দাম কিন্তু আসলে আপনার অনেক পড়বে। আপনি এটাকে বাদ দেন, বাদ দিয়ে আপনি ওই গালামালের দোকান থেকে, মুদি দোকান থেকে, বড় পাইকারি মুদি দোকান, শহরের মুদি দোকান থেকে আপনি পাবেন। কারণ বেকারিওয়ালারা কিন্তু ওদের কাছ থেকেই কেনে, আর নিজেরা ওই পাবলিকের পারিবারিক ব্যবহারের জন্য ছোট ছোট বোতলে বিক্রি করে, এটার দাম অনেক বেশি, অথচ ওটা কম দামের মধ্যেই আপনার আপনি একটা ভালো পাবেন, 150 টাকা বা 160 টাকার মধ্যে হাফ কেজির মতন পেয়ে যাবেন। এইটা আপনার ওখান থেকে মানে ম্যানেজ করলে আপনার জন্য ভালো হবে। এরপরে চিঠিটা লিখছেন মোহাম্মদ রাজু আহমেদ, তিনি বলছেন যে স্যার মাছ কি ভাত খায়? হ্যাঁ ভাই, মাছ ভাত খায়, কিন্তু খালি ভাত দিলে হবে না, ওর সঙ্গে তরকারি দিতে হবে, তরকারিটা হচ্ছে মাছের আমিষ জাতীয় খাবার। এরপরে চিঠিটা হচ্ছে সাইফুর রহমান, সাইফুর রহমান বলছেন যে স্যার আমার 120 শতক ধানি জমিনে 3 থেকে 4 ফিট 6 মাসের প্রজেক্ট, আমি শতকে কয়টি মাছ ছাড়তে পারবো? 7-8 কেজি আমি চিন্তা করছি, রুই 800, মৃগেল 1000, কার্প। তা আপনি তো নিজেই পরামর্শ মানে নিজেই পরামর্শ দিয়ে দিয়েছেন, আমার তো আর কোনো নাই। আপনার 120 শতকে আপনি প্রতি শতকের জন্য আপনি 20টা করে মাছ দিয়ে দেন, এটাই আপনার জন্য খুব লাভ হবে। তা নাহলে যে নিজেই দিয়ে আমার এটা কেমন হবে এটা বলে তারা সারাদিন আমাকে এটা চিন্তা করতে হবে। ভাই আপনাকে ধন্যবাদ। এরপরে চিঠিটা হচ্ছে শেখ ইমরান, তিনি বলছেন যে স্যার বাংলা বুক ফিশ ফার্মিং কোথায় পাবো? আপনি তো নিজেই কথাটা ইংরেজিতে লিখছেন, তো আপনি বাংলা বই খুঁজতেছেন কেন? আপনার জন্য ইংলিশ বই থাকতে পারে, সেটা আপনার নেওয়ার জন্য বোধহয় ভালো হবে। আপনারা বাংলা ব্যবহার করা শুরু করেন ভাই, বাংলা ব্যবহার না করতে পারলে, ধরেন আমি বাঙালি, অন্তত ইংরেজিতে বললে আপনার জিনিসটা ক্লিয়ার করে বলা উচিত, আর ধরেন বাংলা যদি বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমার জানা মতে সেরকমের চাষি পর্যায়ের সেরকমের চাষির লেখা কোনো বই আমি জানি না, তবে ধরেন আমাদের ডিপার্টমেন্টাল অনেক অফিসার লেখেন, কিন্তু তাদের যেহেতু মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটা খুব কম থাকে, অনেকেরই কম থাকে, যে কারণে মাঠের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। তো আপনারা বিভিন্ন জায়গার থেকে পড়াশোনা করেন, বুঝেন, শুনেন, সেটা মাঠে গিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো আপনারা একটা জায়গায় পৌঁছাতে পারবেন। ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে চিঠি হচ্ছে অল ইন ওয়ান, তিনি বলছেন আমাদের এখানে খৈল, ব্রান এবং অ্যাঙ্কর ডাল সহজেই পাওয়া যায়, এই তিনটি উপাদান কী অনুপাতে মিক্সড করলে কার্ব মাসের 26% আমিষ সমন্বিত সম্বলিত খাবার হবে? বিশেষ দ্রষ্টব্য অ্যাঙ্কর ডাল কি সিদ্ধ করে দিতে হবে? ভাই অল ইন ওয়ান, আপনার অ্যাঙ্কর ডাল সিদ্ধ করে দিতে হবে না, আপনি এটা গুঁড়া করলেই দিতে পারবেন। আর হচ্ছে যে খৈল আর এই অ্যাঙ্কর এইটা মিলে আপনাকে প্রায় 60%-এর কাছাকাছি যাইতে হবে, যদি আপনি 26% আমিষ সম্বলিত খাবার যদি আপনি বানাতে চান। তো এরপরে শেষ চিঠিটা হচ্ছে যে আরিফ ভুইয়া, তিনি বলছেন যে স্যার রেডি ফিটকে ফার্মেন্টেড করা যাবে কি না মোলাসেস এবং ইস্ট দিয়ে, অর মোলাসেস ইস্ট আর ব্রান দিয়ে, জানালে উপকৃত হব। আমরা রেডি ফিড ছাড়া আর কিছু ইউজ করি না, এখানে হাতে বানানো ফিডের উপকরণ সহজে পাওয়া যায় না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আরিফ ভুইয়া। আপনি অন্তত সপ্তাহে একদিন আপনি ফার্মেন্টেড করতে পারেন, সেক্ষেত্রে ফার্মেন্টেশনের আপনার যেটা দেবেন সেটা এর সঙ্গে কিছু ব্রান দিতেও পারেন, অল্প কিছু মাত্রায়, মনে করেন যে 10-20% আপনারা ব্রান দিয়ে দিলেন, আর এখানটায় মোলাসেস দেবেন মোট যে উপাদানটা হবে তার 10 ভাগের 1 ভাগ, আর ইস্টটা দেবেন সেই মোলাসেসের 10 ভাগের 1 ভাগ। তো এরপরে চিঠিটা হচ্ছে যে ফিশ ফার্মিংয়ের, তিনি বলছেন যে স্যার প্লিজ অ্যাড ইংলিশ সাবটাইটেলস অর স্পিক ইন ইংলিশ, ইউর নলেজ শুড রিচ মোর ফার্মার্স।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে আমিও ইংরেজিতে খুব একটা পাকা নই, আমি বাংলায় পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বলতে ইয়া করি, তো আমার সাবটাইটেলের ইয়েটা করতে গেলে আমার হাতে একটু সমস্যা হবে। তবে আমি চেষ্টা করব যে আমার বিভিন্ন পোস্ট, ডেসক্রিপটিভ টাইপের যে পোস্টগুলি আছে সেখানে হয়তো সাবটাইটেল দেওয়ার আমার চিন্তাভাবনা আছে, কিন্তু আমার, আমি নিজে দুর্বল এই জন্য আমি দিতে পারি নাই। তো আজকে এই আপনাদেরকে এই পোস্টে এখানেই আমি এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদের এই আলোচনা থেকে আপনারা কিছু শিখবেন, জানবেন, বুঝবেন এবং আপনার চিন্তার খোরাক পাবেন। আপনারা পরবর্তী পোস্ট পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবার মঙ্গল কামনা করে এবং সফল মাছ চাষ কামনা করে আমার আজকের পোস্ট এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।